অসম সরকার যে হতকারী সিদ্ধান্ত, যে মহাবিদ্যালয় বন্ধ করবার হতকারী সিদ্ধান্ত, যে শিক্ষা বিভাগে নির্দেশ প্রেরণ করেছে, 11,388 বিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিছে, ইতিমধ্যে গোলাঘাটত 357 বিদ্যালয় বন্ধ করার নির্দেশ জাৰণী প্রেরণ করেছে। গতি এই যে হতকারী সিদ্ধান্ত তার বিরুদ্ধে সদৌ গোলাঘাট জেলা ছাত্রসন্থে আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করছো। একটা কথা স্পষ্ট যে যুদ্ধ বিদ্যালয় আছে, যুদ্ধ নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট গাঁত বিদ্যালয় জড়িত আছে, সেই নির্দিষ্ট অঞ্চলের ককা দেউতাহতে নিজের কষ্টরে নিজের উপার্জনের নিজের ধনে বনুয়া একোখন বিদ্যালয় আর পরবর্তী সময়ত সেই বিদ্যালয়সমূহ সরকারীকরণ হয়েছে। গতি এখন এখন গাঁর এখন এখন অঞ্চলের একোটা একোটা আবেগ বিদ্যালয়সমূহ। গতি সরকারে যে ছাত্র ছাত্রী নথকার অচলাদি ছাত্র ছাত্রী নাই বলে কই পেলায় যুদ্ধ বিদ্যালয় বন্ধ করবল লৈছে, তাক আমি তীব্র ভাষায় বিরোধিতা করছো। একটা কথা আমি কব বিচার যে বিদ্যালয়ত ছাত্র ছাত্রী কিহর কারণে নাই, নির্দিষ্ট আন্তঃগাঁথনি নাই, নির্দিষ্ট তাত কারেন্টর ব্যবস্থা নাই, ফেনর ব্যবস্থা নাই, আন্তঃগাঁথনি দুর্বল, সেইভাবে তাতে বিদ্যালয়ত পাঠদান করা নাই ছাত্র ছাত্রী সকলে। গতি আমি আন্তঃগাঁথনি উন্নীতকরণ করবলে দাবি জানাইছো, তেতিয়াহে আমার ছাত্র ছাত্রী সকল তেনেধরনের বিদ্যালয়ত পাঠদান করব। অসম সরকার যে হতকারী সিদ্ধান্ত, যে মহাবিদ্যালয় বন্ধ করবার হতকারী সিদ্ধান্ত, যে শিক্ষা বিভাগে নির্দেশ প্রেরণ করেছে, 11,388 বিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিছে, ইতিমধ্যে গোলাঘাটত 357 বিদ্যালয় বন্ধ করার নির্দেশ জাৰণী প্রেরণ করেছে। গতি এই যে হতকারী সিদ্ধান্ত তার বিরুদ্ধে সদৌ গোলাঘাট জেলা ছাত্রসন্থে আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করছো। একটা কথা স্পষ্ট যে যুদ্ধ বিদ্যালয় আছে, যুদ্ধ নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট গাঁত বিদ্যালয় জড়িত আছে, সেই নির্দিষ্ট অঞ্চলের ককা দেউতাহতে নিজের কষ্টরে নিজের উপার্জনের নিজের ধনে বনুয়া একোখন বিদ্যালয় আর পরবর্তী সময়ত সেই বিদ্যালয়সমূহ সরকারীকরণ হয়েছে। গতি এখন এখন গাঁর এখন এখন অঞ্চলের একোটা একোটা আবেগ বিদ্যালয়সমূহ। গতি সরকারে যে ছাত্র ছাত্রী নথকার অচলাদি ছাত্র ছাত্রী নাই বলে কই পেলায় যুদ্ধ বিদ্যালয় বন্ধ করবল লৈছে, তাক আমি তীব্র ভাষায় বিরোধিতা করছো। একটা কথা আমি কব বিচার যে বিদ্যালয়ত ছাত্র ছাত্রী কিহর কারণে নাই, নির্দিষ্ট আন্তঃগাঁথনি নাই, নির্দিষ্ট তাত কারেন্টর ব্যবস্থা নাই, ফেনর ব্যবস্থা নাই, আন্তঃগাঁথনি দুর্বল, সেইভাবে তাতে বিদ্যালয়ত পাঠদান করা নাই ছাত্র ছাত্রী সকলে। গতি আমি আন্তঃগাঁথনি উন্নীতকরণ করবলে দাবি জানাইছো, তেতিয়াহে আমার ছাত্র ছাত্রী সকল তেনেধরনের বিদ্যালয়ত পাঠদান করব।